ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد সম্মানিত দিনী ভাইজান, যে এ কথা সঠিক কি না, জান বাঁচানোর জন্যে মিথ্যা বলা ফরজ? সম্মানিত দিনী ভাই, মিথ্যা বলার কতগুলা ফরজাই আছে। প্রথম কথা হচ্ছে যে আল কিজবু মিং কাবায়িরিজ যুনুব, মিথ্যা হচ্ছে একেবারে গুণাগুলোর মধ্যে অত্যন্ত জঘন্যতম গুণা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই সত্য কথা এটা নেক কাজের প্রতি রাস্তা দেখায়, ওয়া ইন্নাল বিররি ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ জান্নাতের প্রতি রাস্তা দেখায়, ওয়া ইন্নার রাজুল লা ইউসাদদিকু হাত্তা ইয়াকুনু সিদ্দিকা হাত্তা ইয়াকুনা সিদ্দিকা, একটা মানুষ সবসময় মিথ্যা বলে, মিথ্যা বলতে বলতে সে মহা সত্যবাদীতে, একটা মানুষ সবসময়ের মধ্যে সত্য কথা বলে, সত্য বলতে বলতে সে একসময় মহা সত্যবাদী হিসেবে উপনীত হয়। আর ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা এটা মানুষদেরকে ফুজুর গুনার দিকে পথ দেখায়, ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনার ফত মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নার রাজুল লা ইয়াকযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, একটা মানুষ মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে সে আল্লাহ তাবারক তাআলার নিকটে মহা মিথ্যাবাদীতে পরিণত হয়। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। তাই এখানে মিথ্যা সাধারণত এটা হারাম, এটা বলাই যাবে না, তবে জরুরত হিসেবে ইসলামী শরীয়তের মধ্যে কিছু জায়গাতে মিথ্যা কথা বৈধ রাখা হয়েছে। উম্মে কুলসুম বিনতে আকাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহা সামিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনছেন, লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস ওয়া ইয়াকুলু খায়রা ওয়া ইয়ানমি খায়রা, ওই ব্যক্তি মিথ্যাবাদী নয়, অর্থাৎ মিথ্যার গুনায় সে আক্রান্ত হবে না, যে ব্যক্তি মিথ্যা বলে যে মানুষদের মধ্যে সন্ধি করে দেওয়ার জন্য, মিলে দেওয়ার জন্য, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে সে দুজনের মধ্যে মিলে দেওয়ার জন্য যদি মিথ্যা বলে, সেটা যে মিথ্যার যেই ক্ষতি আছে সে তার অন্তর্ভুক্ত হবে না। ওয়াইয়াকুল খাইরা ওয়াইয়ানমি খাইরা, সে ভালো কথা বলে মিলাই দেয় এবং ভালো কথা নিয়ে একে অপরের সাথে ফিসের ফিসের বলে যে সে তো তোমার প্রশংসা করে, তুমি আর এ বলে ওই ব্যক্তিও তোমার প্রশংসা করে, অর্থাৎ মিথ্যা বলে কী করে দিল, একজনের সাথে আরেকজনকে মিলিয়ে দিল, সন্ধি করে দিল, এটা হারাম না, এটাও সহি মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে ওলামা ইকরামদের এজমা, এক এই কথার উপর একমত, আন্নাল মুসলিম ইয়াজিবু আলাইহি আন ইয়াকযিবা ইযা সালাহু সুলতান জালিম আন মাকান মুসলিম লিয়াকতুলাহু জুলমান, কোনো ক্ষমতাধর ব্যক্তি যদি কোনো জালেম হয়, অর্থাৎ সন্ত্রাস হয় কোনো ক্ষমতাধর ব্যক্তি, আর এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে কোনো মজলুম মুসলমানকে হত্যা করার জন্যে, নিরপরাধী মুসলমানকে হত্যা করার জন্য, সে তার কাছে বলে যে ওই ব্যক্তি কোথায় আছে, যাকে জিজ্ঞেস করছে সে জানে যে ওই ব্যক্তি কোথায় আছে, কিন্তু তারপর সে বলতেছে যে মিথ্যা কথা বলতেছে, ওয়া ইন্নাহু ইন সাদাকাহু ওয়া আখবারাহু বিমাযাহি কানা ফাসিকান আসিয়াত, যদি জানেন যে এই ব্যক্তি যদি নাকি সঠিক কথাটা বলি দেয় তাহলে তাকে হত্যা করে ফেলবে, তাইলে এই ব্যক্তি যে সত্য কথা বলছে এই ব্যক্তি কি হবে, আল্লাহর নিকটে গুনাহগার হবে, ফাসেক হবে, নাফরমান হবে, কারণ সে একজন নিরপরাধী মানুষকে হত্যা করার জন্য রাস্তা দেখেছে। তাই নিরপরাধী ব্যক্তিকে বাঁচানোর জন্যে কোনো জালেমের সাথে মিথ্যা কথাটা এটা বলাটা জরুরি। এই কথার উপর উম্মতের এজমা আছে। এই কথাটা আলফসলু ফিল মিলাল কিতাবের 6 নম্বর খণ্ডের 5 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে। আরেকটা হচ্ছে মিথ্যা কথা, কেউ কাউকে বললো যে তুমি কুফুরি করো,
জোর করে তাকে সৃষ্টি করতেছে আল্লাহর সাথে কুফরি শিরকি করার জন্য, কিন্তু তার অন্তরের মধ্যে ঠিক আছে যে সে এইগুলো করবে না। তাইলে তার জন্য অপশন আছে, সে যদি নাকি এখানে ইমানকে লুকাই রাখে আর নিজের জান থেকে বাঁচানোর জন্য কালিমে শিরকি বলে, মিথ্যা বলে, এটাও একটা মিথ্যা, তাহলে সেটাও জায়েজ আছে। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইনুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফা আলাইহিম গাযাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা নাহলের 106 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে ইমানের পরে, একেবারে মনে প্রাণে কুফরি করলো, তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট, এবং এই ধরনের লোকদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোর আযাবের ব্যবস্থা করছেন। ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইনুন বিল ঈমান, তবে যারা কালেমা ইয়াকুবুর মুখ দিয়ে বলে কিন্তু তাদের অন্তর প্রশান্তি আছে ইমানের সাথে, অর্থাৎ অন্তরের মধ্যে ইমান ঠিকই আছে, শুধু মুখে কালিমা ইয়াকুবুর বলছে, তাহলে এটা কোনো সমস্যা না। এই কোরআন আয়াতে তারা বুঝে গেল যদি নাকি কারো জানের উপরে খতরা আসে এবং তাকে চাপ সৃষ্টি করে যে সে ইমানকে গোপন করবে, কুফুরি কালিমা কুফুরি মুখে নিবে, তাহলে তার জন্য অপশন আছে যে সে কালিমা কুফুরিটা মুখে বলবে অন্তর যেহেতু ইমান ঠিক আছে, তাহলে এটা হারাম অন্তর্ভুক্ত হবে না, এটা একটা মিথ্যা, এটা জায়েজ। তবে কাউকে মারি ফেলবে যদি নাকি সে কিসের উপরে থাকে, ইমানের উপরে থাকে প্রকাশ করে মুখে, তো এখন সে কি এই মিথ্যা বলি কালিমা কুফুর এক্তিয়ার করবে মুখে সাধারণত, নাকি সে সত্য কথা বলি মারা যাবে, কোনটা উত্তম? হ্যাঁ, উত্তম হচ্ছে সত্য কথা বলিয়ে তারপরে মারা যাওয়া, এটা হচ্ছে উত্তম। হ্যাঁ, এটা হচ্ছে জমহুরের ফতোয়া। এবং ইবনে কাসির রহমতুল্লাহ বলেন ওয়াল আফজালুল আউল আন ইয়াসবুতা আল মুসলিম আলা দীনিহি ওয়ালাউ আফজা ইলা কতলিহি। একজন মুসলিমকে কেউ যদি নাকি কালিমা কুফুর বলার জন্য চাপ সৃষ্টি করে নাহলে তাকে হত্যা করবে, তাহলে তার জন্য উত্তম হচ্ছে সে দিনের উপর অটল থাকবে যদিও নাকি তাকে হত্যা করা হয়। একথাটি তফসিরে ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডের 606 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ের উপর একটা হাদিস বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেকার উম্মতের ঘটনা বলতে গিয়ে বলেন যে আগেকার মুসলিমদেরকে যারা ইমান নিয়ে চলতো তাদেরকে জালেমেরা কীভাবে কষ্ট দিছে, যে একজন মানুষকে ধরে নিয়ে যেত, তার জন্য গর্ত খোঁড়া হইতো, তারপরে এই গর্তের মধ্যে তাকে রাখা হইতো, এরপরে করাত নিয়ে আসা হইতো, এই করাত দিয়ে তাকে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হইতো এবং লোহার শিরোড়ি দিয়ে তাকে কী করে দেওয়া হইতো, গোস্ত এবং হাড্ডি আলাদা করে দেওয়া হইতো। ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরে তাদেরকে দিনের থেকে দূরে রাখা যেত না। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল কেউ যদি নাকি সবার বরখাস্ত করে কালিমা কুফুর মুখে স্বীকার না করে মারাও যায় সেটা তার জন্য উত্তম। তাই সারাংশ কথা হচ্ছে যে এটা কোনো সঠিক কথা না যে মিথ্যা কথা বলিয়া জান রক্ষা করা ফরজ, এই কথাটা কোনো সঠিক হাদিসটা, এটা ভুয়া হাদিস, এগুলো কোনো কোরআন সুন্নতে কোথাও নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাল্লাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত।